বেগম খালেদা জিয়াকে 48 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে বলে আলটিমেটাম দিয়েছে বিএনপি। বেগম জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীতে সমাবেশে তারা বলেছেন, অসুস্থ বেগম জিয়ার কিছু হলে শুধু বিএনপির নয় রাষ্ট্রের ক্ষতি হবে। প্রধানমন্ত্রী আমেরিকায় থাকা অবস্থায় ভিসা নীতি প্রয়োগের ঘোষণায় আওয়ামী লীগের গায়ে আগুন লেগেছে বলে মন্তব্য করে দলের নেতারা অভিযোগ করেছেন। সরকারকে আবারও ক্ষমতায় আনতে আমলা পুলিশরা গোপন বৈঠক করছে। রাহুল রায়ের রিপোর্ট। গত 16 সেপ্টেম্বর রংপুর থেকে বগুড়া পর্যন্ত রোড মার্চ দিয়ে শুরু হয়েছে বিএনপির সরকার পতনের এক দফা দাবিতে 16 দিনের কর্মসূচি, যা চলবে 5 অক্টোবর পর্যন্ত। রোড মার্চ বাদেও সমাবেশ সহ অন্যান্য কর্মসূচিও থাকছে। তবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশটি ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে। কোনদিনও তার চোখে আমরা পানি দেখিনি, গতকাল তাকে আমি অত্যন্ত অসুস্থ দেখেছি। আমার প্রথমবারের মতো মনে হয়েছে যে সত্যি আমাদের মাতা, আমাদের নেত্রী, আমাদের ম্যাডাম অনেক অনেক বেশি অসুস্থ। পরিষ্কার করে বলতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আগামী 48 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে এবং তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। আমেরিকার ভিসা নীতি থেকে শুরু করে আগামী জাতীয় নির্বাচন সহ বিভিন্ন ইস্যুই উঠে আসে বিএনপি নেতাদের বক্তব্যে। গায়ের মধ্যে আগুন লেগেছে, আগুন লেগেছে। অনেক আশা করে 165 জনকে নিয়ে আমেরিকা গিয়েছিলেন, তাই না? ভেবেছিলেন ওখানে গিয়ে বাইডেনের সঙ্গে সব পরিবার ছবি তুলে একটা সুরাহা বোধহয় করা যাবে। গেছে করা? ওইখানে যখন উনি আছেন আমেরিকায় বসে, সেই সময় আমেরিকা থেকেই সেই ভিসা নীতির যে কার্যকর হলো সেটা ঘোষণা করা হলো। এরপর গত পরশু এবং কালকে থেকে শুরু হয়েছে বিভিন্ন কুঞ্জে কুঞ্জে কুঞ্জ কুঞ্জ বুঝছেন তো, বিভিন্ন কুঞ্জে, নাম বলছে না বেশি করে, আর পরিষ্কার করতে চাই না, বিভিন্ন কুঞ্জে বর্তমান আমলারা, বর্তমান পুলিশরা মিটিং করে বেড়াচ্ছে। খুনখারাপি করে হলেও বিএনপির আন্দোলন দমাতে হবে। আওয়ামী লীগের এত গরজ নাই যত গরজ ওনাদের আছে। বিএনপি নেতারা বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনেই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।